আমার এখনো স্পষ্ট মনে আছে, ছোট্টবেলায় আমার বন্ধুরা আমাকে বলেছিল মাঠে যাবি কাঁকড়া ধরবো, মাঠে জল হয়েছে। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ছোট্টবেলার বন্ধুদের সঙ্গে, হাফ প্যান্ট পরে একটা প্লাস্টিক নিয়ে মাঠে কাঁকড়া ধরবো বলে। সেই দিনের অভিজ্ঞতা আজও টাটকা আছে। গর্তে হাত ঢুকিয়ে কাঁকড়া ধরার মজাই আলাদা। হাঁটু পর্যন্ত জলে সাঁতার কাটা, উল্টো ভল্টো দেয়া, সেইসব স্মৃতি আজও টাটকা আছে। একদিন মায়ের কাছে প্রচুর মার খেয়েছিলাম, কারণ বন্ধুদের কথায় গুলতি নিয়ে পাখি মারতে গেছিলাম মাঠে। আমি হয়তো পাখি মারতে পারিনি, হাতে অত টিপ ছিল না, কিন্তু আমাদের সঙ্গে যেই দাদারা ছিল তারা পাখি মারতো আর আমি পাখিগুলো কুড়িয়ে আনতাম। সেই দিন বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেছিল। বাড়ি ফেরার পরে মায়ের কাছে প্রচণ্ড মার খেয়েছিলাম। আজও মনে আছে মাঠে গিয়ে বেতে শাক তোলা, পাট শাক তোলার গল্প। ভোলা কি যায় সেই দিনের কথা? তবে যারা গ্রাম বাংলায় আছে এই স্মৃতি আজও টাটকা। অল্প অল্প ঠান্ডা পড়েছে, ভোরবেলায় বেরিয়ে পড়তাম কোরক তুলব বলে, সেই স্মৃতি আজও টাটকা। বন্ধুদের সাথে কোরক তুলে বাড়ি ফেরার পথে প্ল্যানিং হয়ে যেত আজ দুপুরে খাবার পরে ছিপ নিয়ে ডোবায় যাব, মাছ ধরবো বলে, সেই স্মৃতি আজও টাটকা। গ্রাম বাংলার ছেলেরা আজও পর্যন্ত এই স্মৃতি বহন করে চলেছে। বন্ধুদের সাথে আগে থেকেই প্ল্যানিং হয়ে যেত পাড়ার ডোবা ছেঁচার জন্যে। বাড়ি থেকে সিলভারের থালা নিয়ে যেতাম আর খানার মাঝখানে আল দিয়ে দিতাম। একদিকে জল থালা দিয়ে তুলে অন্যদিকে ফেলতাম। জল যখন শুকিয়ে যেত ছোট ছোট মাছ, শিঙি মাছ, বিভিন্ন রকমের মাছ আমরা জোগাড় করতাম। অনেক মাছ হতো, আনন্দে বাড়ি নিয়ে আসতাম অথবা সন্ধেবেলায় পিকনিকের জন্য রেখে দিতাম। আমি যা বলছি এগুলো আমার লাইফে ঘটেছে এবং আমার ছোট্টবেলার স্মৃতি। এই সব কিছু আমি করেছি এবং আমি যে আনন্দ করেছি এখনও বলতে পারি না। একটা গল্প বলি শোনো। পাড়াতে একটা পুকুরে পানি ফল চাষ করা হয়েছিল, তো আমরা কিছু বন্ধু মিলে প্ল্যানিং করেছিলাম পুকুর থেকে পানি ফল চুরি। তো আমরা যথারীতি পৌঁছে গেছিলাম পানি ফল চুরি করার জন্যে। আমার বন্ধু জলে নেমেছিল, পানি ফল তুলছিল আর আমাকে দিচ্ছিল, আর আমরা তিনজন ছিলাম। আর পেছন দিক থেকে পুকুরের মালিক, পানি ফলের মালিক এসে আমাকে ধরে ফেলেছে। আমরা ভয়ে জড়ো সড়ো হয়ে গেছিলাম। আমাকে ছেড়ে যখন পুকুরে নেবে আমার বন্ধুদের ধরার জন্যে নেমেছিল, ওই ফাঁকে আমি এক লাফে খানা টোপকে বাড়িতে চলে এসেছিলাম। ভয়ে ঘরের কোণে লুকিয়েছিলাম, ভাবছিলাম আমার বন্ধুদের কী হতো। আমার হাতে পানি ফল ছিল, সেই পানি ফলগুলো আমি ফেলিনি। পানি ফল নিয়ে ছুট এক ছুটতে বাড়ি। দুপুরবেলায় আমার বন্ধুরা হাজির আমার বাড়িতে। বাড়ির একটা কোণে পানি ফলগুলো রেখে দিয়েছিলাম। বন্ধুরা এসে বলে পানি ফল কোথায়। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তোদের সঙ্গে কী হয়েছিল। বলছে আমাদের সারা পুকুর থেকে পানা পরিষ্কার করতে হয়েছিল এবং কান ধরে ওঠবোষ করিয়েছিল ওদেরকে। মনে পড়ে সেই স্মৃতি, টাটকা স্মৃতি, আজও জানো আমাকে টানে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।